আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউবের তৈরি করা প্লেলিস্টগুলো লিস্টগুলো ডিলেট করবেন অর্থাৎ আপনি যদি এলোমেলো কোনো প্লে তৈরি করে থাকেন সেগুলো কিভাবে ডিলেট করবেন তো ফ্রেন্ডস চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবো তারপর ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে টাইপ করব। ডব্লিউ 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 ডট ইউটিউব ডট কম এটা লিখে এখান থেকে সার্চ করে দিব তারপর এখানে যখন এই পেজটি আমাদের সামনে চলে আসবে পাশের কোনায় থ্রি ডট দেওয়া আছে এখানে একবার টাচ করবো এবং এখান থেকে ডেস্কটপ সাইটটি ওপেন করে দিব তারপর যখন এই পেজটি আমাদের সামনে লুডিং নেওয়া শেষ হয়ে যাবে এখান থেকে আমরা আমাদের চ্যানেলের লোগোর উপরে একবার টাচ করবো এবং এখান থেকে ইউটিউব স্টুডিওতে একবার টাচ করে দেব তারপর যদি আপনাদের সামনে এরকম একটা ইন্টার চলে আসে অর্থাৎ ইউটিউব স্টুডিওর পিকটি যদি চলে আসে নিচে যদি কন্টিনিউ স্টুডিও দেওয়া থাকে জাস্ট ওখানে টাচ করে দিবেন আর যদি ওরকম কিছু না এসে সরাসরি এরকম এসে যায় তাহলে এখান থেকে একবার ব্যাগ দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা ব্যাগ দিয়ে দিচ্ছি তারপর সার্চবারে গিয়ে আবার টাইপ করব স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা লিখে এখান থেকে সার্চ করতে হবে তো এখানে আমি লিখে দিচ্ছি স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা লিখে এখান থেকে আমরা সার্চ করে দেবো তারপর যখন এই পেজটি আমাদের সামনে চলে আসবে এখান থেকে প্লেলিস্ট লিস্ট দেওয়া আছে এখানে দেখুন বাম পাশে থ্রি লাইন এখানে একবার টাচ করে দিব। তারপর দেখুন আমার চ্যানেলের দুইটি প্লেলিস্ট দেওয়া আছে দুইটি কিন্তু সামনে চলে এসছে তো এখানে প্রথমটিতে যদি আমরা টাচ করি তারপর এখান থেকে পেন সিলাইকনে টাচ করতে হবে তারপর এখানে আমাদের প্লে লিস্টগুলো সামনে চলে আসবে এখান থেকে দেখুন আমি প্রথম যে প্লে লিস্টটা দেওয়া আছে এটার পাশেই ডান পাশে থ্রি ডট দেওয়া আছে এখানে যদি একবার টাচ করি তাহলে এখান থেকে তিন নাম্বারে দেখুন রিমুভ ফ্রম ইউটিউব অ্যান্ড মোবাইল টিপস এখান থেকে আমি চাইলে ভিডিওটি এই প্লে থেকে ডিলিট করতে পারবো এছাড়া যদি এখন আমরা এই উপরের পেনসিল আইকনে টাচ করি তাহলে এখানে দেখুন টাইটেল পরিবর্তন করতে পারবো ডিসক্রিপশন কমাতে বাড়াতে পারবো অর্থাৎ যোগ করতে পারবো মাইনাস করতে পারবো তারপর নিচে পাবলিক দেওয়া সেখান থেকে আমি ভিডিওটি পাবলিক অথবা প্রাইভেট করতে পারবো এখন উপরে ডান পাশে কোনায় থ্রি ডটে টাচ করবো এবং ডিলেট প্লে লিস্টে টাচ করবো এবং এখান থেকে ডিলেট প্লে লিস্টে একবার যদি টাচ করে দিই তাহলে আমাদের প্লে লিস্টটি ডিলেট হয়ে যাবে তো এখন যদি আমরা একটু ব্যাগ দিয়ে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু দেখা যাচ্ছে প্লে লিস্টটি ডিলেট হয়নি তো এখান থেকে আমরা আবার ওপেন সিলাইকনে টাচ করে দেব এবং এখান থেকে দেখুন একটু লুডিং নেওয়ার পর আমাদেরকে দেখাবে নো রেজাল্টস ফান্ড অর্থাৎ আমাদের এখানে কিন্তু আর কিছু নেই অর্থাৎ প্লে ডিলেট হয়ে গিয়েছে